हेलो एवरीवन आज के हमरा इरिगेशन इंजिनियरिंग एर जे चैप्टर 2 आछे चैप्टर 2 एर जे मैथगुलो आछे 2.1 थेके 2.19 पर्यन्त माझखाने कयेकटा मैथ बाद जाबे ओइगुला मैथगुलो देखाনোর চেষ্टा করব। তাহলে চলুন শুরু করা যাক। चैप्टर 2 नाम হলো वाटर रिक्वायरमेंट्स অফ ক্রপস। এখন এখানে এই চ্যাপ্টারে ম্যাথগুলো করতে গেলে কিছু কিছু টার্ম আমাদের জানতে হবে। কোয়েকশন করতে করতে আমরা এই টার্মগুলোর সংজ্ঞা এবং কিভাবে কোনটা কি কোনটা মিন করে ওইটা আমরা আস্তে আস্তে জেনে ফেলবো। 2.1 ম্যাথটা যদি আমরা দেখি সবার আগে, এখানে কোয়েকশনে কি বলছে যে ইফ রাইস রিকোয়ার্স অ্যাবাউট 10 সেন্টিমিটার ডেপথ অফ ওয়াটার দেওয়া আছে 10 সেন্টিমিটার অ্যান্ড এট অ্যাভারেজ ইন্টারভাল অফ 10 ডেজ 10 দিনের একটা ইন্টারভালে ডেপথ অফ ওয়াটার 10 সেন্টিমিটার। আর দেওয়া আছে ক্রপ পিরিয়ড বা বেস পিরিয়ড যেটাকে আমরা বলি, ওইটাও বলা যায় 120 দিন। ফাইন্ড আউট ডেল্টা। এখন আমরা আগে জানবো ডেল্টা কি, বেস পিরিয়ড কি, তারপরে আমরা ম্যাথটা করার চেষ্টা করব। তাহলে সবার আগে যদি আমরা দেখি ডেল্টা হলো দ্য টোটাল ডেপথ অফ ওয়াটার ইন সেন্টিমিটার। এটা মনে রাখতে হবে যে সেন্টিমিটারে যে ডেপথটা হবে, আর একটা ক্রপের ম্যাচুরিটিতে যেতে যে পরিমাণ টোটাল ডেপথ অফ ওয়াটার প্রয়োজন ওইটা হলো আমাদের, ওইটাকে আমরা বলি ডেল্টা। এবং আরেকটা ছিল বেস পিরিয়ড। বেস পিরিয়ড হলো যেটাকে বি দ্বারা ডিনোট করা হয়, একটা পিরিয়ড একটা ক্রপের যখন সময় আমরা লাগাবো ইনস্ট্যান্স অফ সোয়িং টু ইনস্ট্যান্স অফ হারভেস্টিং, লাগানো থেকে হারভেস্টিং পর্যন্ত যে পিরিয়ডটা ওইটাকে আমরা বেস পিরিয়ড বলি একটা ক্রপের জন্য। এখন আমরা 2.1 ম্যাথে চলে যাব। এখানে কি কি দেওয়া, এখানে দেওয়া আছে রিকোয়ার্ড 10 সেন্টিমিটার ডেপথ। রিকোয়ার্ড ডেপথ হলো 10 সেন্টিমিটার, 10 দিনের ইন্টারভেল দেওয়া এবং ক্রপ পিরিয়ড দেওয়া আছে। আমরা ডেল্টা ব্যাপার, ডেল্টা হলো টোটাল ডেপথ অফ ওয়াটার, একটা ম্যাচুরিটিতে আসছে ক্রপের যে পরিমাণ প্রয়োজন। তাহলে সবার আগে আমরা যে কতগুলা পানি কত দিনে দেওয়া হয়েছে, কতদিন, যেমন 120 দিনে 10 দিনের ইন্টারভেলে দেওয়া হয়েছে, 120 বাই আমরা 10 করে দেবো। তারপরে যেটা আসবে যে মান সংখ্যাটা আসবে ওইটাকে আমরা 10 সেন্টিমিটারের সাথে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা রিকোয়ার্ড টোটাল ডেপথটা পেয়ে যাবো। এখানে কী কী দেওয়া আছে, 10 সেন্টিমিটার ডেপথ রিকোয়ার্ড, হ্যাঁ 120 ডেজ বেস পিরিয়ড, 10 days interval. Answer বের করবো। বলছে ডেল্টা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে সবার আগে আমরা ডেগুলো কত দিন প্রয়োজন, কত দিন ধরে দেওয়া হয়েছে এটা যদি বেস টোটাল পিরিয়ডের মধ্যে 10 দিন ইন্টারভ্যালটা দিয়েছে কতটুকু দেওয়া হয়েছে, কতবার দেওয়া হয়েছে এটা বের করে ফেলবো আমরা। তাহলে আমরা ওয়াটারিং কতবার পানি দেওয়া হয়েছে এটা বের করব। 120কে আমরা 10 দিয়ে ভাগ দিয়ে দেবো, 120 দিন যেহেতু টোটাল পিরিয়ড, তো 10 দিন ইন্টারভ্যালে দেওয়া হয়েছে, তাহলে আমাদের আসবে 12। এখন আমরা যেহেতু 10 সেন্টিমিটার রিকোয়ার্ড ডেপথ ছিল, এখন আমরা টোটাল ডেপথ বের করবো, যেহেতু ডেল্টা হলো টোটাল ডেপথ। ডেল্টা এটা দেয়া ওইটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো সেন্টিমিটার, যত নাম্বার করেছে তত দিন যতবার দেওয়া হয়েছে পানি সাথে তত সেন্টিমিটার রিকোয়ার্ড, এটা দিলে আমরা টোটাল রিকোয়ার্ডটা পেয়ে যাবো। তাহলে টোটাল আমাদের 120 সেন্টিমিটার। ইয়োর ডেল্টাটা সবসময় সেন্টিমিটার হয়। এটি হলো আমাদের ফাইনাল আনসার। আমরা যদি বইয়ের উত্তর দেখি, ফাইনাল আনসার হলো 120 সেন্টিমিটার। এখন এক্সাম্পল 2.2 যদি দেখি, এটা একটা ডেল্টা বের করার ম্যাথ। এখানে বলছে উইথ রিকোয়ার 7.5 সেন্টিমিটার ওয়াটার, আবার আগেরটা বলছিল 10 সেন্টিমিটার, এখন বলছে 7.5 সেন্টিমিটার ওয়াটার। ইন্টারভাল দেওয়া আছে এভরি 28 ডেজ, আর বেস পিরিয়ড টোটাল দেওয়া আছে 140 ডেজ। আর ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডেল্টা, আগের মতোই সেম 140 বাই আমরা 28 দেবো, যে কত নাম্বার কত দিন ধরে দেওয়া হয়েছে, আর পরে 7.5-এর সাথে আমরা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো টোটাল কতটুকু আমাদের ছিল। যদি আমরা এখানে এই ম্যাথটা দেখি যে 140 বাই 28, আগের মতো একটু আগে যেটা করলাম 140 বাই 28, যতবার ছিল অত ইন্টারভেল 5 নাম্বার ওয়াটারিং, আর রিকোয়ার্ড 5বার করা হয়েছে ওয়াটারিং, আর 7.5 সেন্টিমিটার হলো রিকোয়ার্ড ডেপথ। তার আমরা এখন টোটাল ডেল্টা যদি বের করি, 5 × 7.5 মাল্টিপ্লাই করে দিই 37.5, এটাই হলো আনসার। এই ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিওতে আমরা 2.3 এক্সাম্পল করবো।